সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নষ্ট করেছে বিএনপি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন দেশে বিদেশে 111-এর কুশীলবরা এখন আবার সক্রিয় হয়েছে। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এসকে সৌরভের প্রতিবেদন। সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন বিশ্বের বহু দেশের তুলনায় এখনও ভালো আছে বাংলাদেশ। এখানেও জিনিসপত্রের দাম বেড়েছে, সেটাকে আমি অস্বীকার করছি। সেটা স্বীকার করেই বলছি আমরা অনেক ইচ্ছে এখন কয়েকটা দাম কমেছে এবং আরও কমবে, এটা আমরা সে ব্যাপারে সরকারের চেষ্টা এবং আন্তরিকভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন কখনো পূরণ হবে না। কেয়ারটেকার গভর্নমেন্টে ফিরে যাওয়ার কেয়ারটেকারের যে বিষয়, এই বিষয়টাকে পার্টিজান করে ফেলেছে বিএনপি। তারা আর আন্দোলন করবে, তত্ত্বাবধায়ক আদায় করবে, সরকারের পদত্যাগ আদায় করবে, পার্লামেন্টকে পার্লামেন্ট থাকবে না বিতর্ক করা, এটা আদায় করবে, এটা দিবাস্বপ্ন ছিল আর কিছু। ওবায়দুল কাদের বলেন বিএনপির আন্দোলনে জনগণের অংশগ্রহণ ছিল না, তাই গণ অভ্যুত্থান নয়, গণ আন্দোলনও করতে পারেনি তারা। এটাকে গণ অভ্যুত্থান তো বলাই যায় না, গণ আন্দোলনও নয়, এটা তাদের নেতা কর্মীদের আন্দোলন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন 111-এর কুশীলব আর বিএনপি একজোট হয়ে দেশকে অস্থিতিশীল করে বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়। 111-এর কুশীলবরা এখন আবার সক্রিয় হয়েছে দেশে বিদেশে। বিশেষ পুরস্কার প্রাপ্ত ব্যক্তি বিশেষ এবং 111-এর কুশীলব, তারা সবাই মিলে বিএনপি সহ এখন সক্রিয় হয়েছে দেশে একটি গণ্ডগোল লাগানোর জন্য, দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য। কিন্তু সেটি বাংলাদেশের মানুষ আর কখনো হতে দিবে না। নির্বাচনে বিএনপির পরাজয় নিশ্চিত, এটা এখন তারা বুঝে গেছে বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। বিএনপিও বুঝতে পেরেছে নির্বাচনে তাদের কোনো আশা নাই। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা।